পাহাড়ি বাঁকখালি নদী, সারি সারি পাহাড় আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যেন রানী করে রেখেছে কক্সবাজারের রামুকে। গতকাল সেন্ট মার্টিন থেকে এসেছি কক্সবাজারে। গতকালকে আমার কোনো ব্লগ করা হয়নি, কারণ ছিল আমি সেন্ট মার্টিন থেকে আসার পথে আমি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার পূর্ব অনুমতি ছিল না, সেজন্য আমাকে রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে দেখতে দেয় নাই। আর এই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পটি পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির। আজ আমি যাচ্ছি কক্সবাজারের পাশের উপজেলা রামুতে। আমার সাথে আছে সঞ্জয় মামা। রামুকে মিনি থাইল্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। রামুতে রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর বৌদ্ধ মন্দির, আর রামুর অপূর্ব নান্দনিক পরিবেশের জন্য সম্ভবত রামুকে মিনি থাইল্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। আজ আমি ঘুরে দেখব রামু, আর আপনাদের কাছে এই রামুর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। কক্সবাজার জেলা শহর থেকে রামুর দূরত্ব মাত্র 25 কিলোমিটার। কক্সবাজার থেকে রামুর দূরত্ব কাছে হওয়ায় পর্যটকরা সাধারণত কক্সবাজার এসে সেখান থেকেই রামু বৌদ্ধবিহারগুলো দেখতে যায়। কক্সবাজার শহর থেকে সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশা বা টমটম নিয়ে যেতে পারেন রামুতে। কক্সবাজার থেকে রামুতে আসলাম সিএনজিতে। সিএনজিতে আসার পথে আমরা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। কক্সবাজার থেকে সিএনজি রিজার্ভ নিয়ে আসলে ভাড়া পড়বে 250 টাকা, আর ব্যক্তিগত আসলে ভাড়া পড়বে 50 টাকা করে। এখন আমরা ঘুরে দেখব রামুর যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো। প্রথমে যাচ্ছি গৌতম বুদ্ধের 100 ফুট লম্বা মূর্তি দেখতে। এই মূর্তিটি স্থানীয়দের মতে পুরো এশিয়ার সবচেয়ে বড় গৌতম বুদ্ধের মূর্তি। রামু উপজেলার উত্তর মিঠাছড়ি গ্রামের বৌদ্ধ বিহারে অবস্থিত 100 ফুট সিংহসজ্জা বুদ্ধ মূর্তিটি। ৮৮ ধাপ সিঁড়ি বেয়ে উঠলেই দেখা মিলবে ভাবনা কেন্দ্র বিহার। আর এই বিহারের উঠানেই স্থাপন করা হয়েছে এশিয়ার বৃহত্তম 100 ফুট দৈর্ঘ্যের সিংহসজ্জার গৌতম বুদ্ধের মূর্তিটি। 2012 সালের এক সাম্প্রদায়িক হামলায় রামুর অনেকগুলো বৌদ্ধ মন্দির ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় গড়ে উঠছে এই মন্দিরগুলো। এই মন্দিরগুলো রামুর রূপকে অনন্য করে তুলেছে পর্যটকদের কাছে। একশো ফুট দৈর্ঘ্যের গৌতম বুদ্ধের এই মূর্তিটিতে গৌতম বুদ্ধ রয়েছেন শয়নরত অবস্থায়। ডান হাতের কুনয়ের উপর ভর করে হাতে মাথা রেখে দুই পা টান করে কাত হয়ে বিশ্রামরত শুয়ে আছেন গৌতম বুদ্ধ। রামুর উত্তর মিঠাছড়ি পাহাড়ে এই 100 ফুট বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছে। এত বড় মূর্তি পৃথিবীর আর কোথাও আছে কি না আমার জানা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশের প্রাকৃতিক রূপ অপূর্ব। 100 ফুটের গৌতম বুদ্ধের এই মূর্তিটি রামুর প্রাকৃতিক রূপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এখন আমি যাচ্ছি আরেকটি বহু পুরাতন বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ মন্দিরটির নাম প্রজ্ঞামিত্র বৌদ্ধবিহার। প্রায় 400 বছরের পুরাতন এই বৌদ্ধবিহারটি 2012 সালের এক সাম্প্রদায়িক সহিংসতায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নতুন করে এই বৌদ্ধ মন্দিরটি গড়ে তোলা হলেও ফিরে আসেনি সেই পুরাতন ঐতিহ্য আর জৌলুস। রামুর এই বাঁকখালি নদীর সৌন্দর্যের কথা আমি অনেক শুনেছিলাম, কিন্তু আমি এসে দেখি এই নদীতে পানি নেই। নদীর সৌন্দর্য আমার চোখে অন্তত ধরা পড়ছে না।
বাংলাদেশের বান্দরবন ও কক্সবাজার জেলার মধ্য দিয়ে প্রবাহিত এই নদীর দৈর্ঘ্য প্রায় 69 কিলোমিটার। পাহাড়ি অঞ্চলের কারণে এই নদীর গতিপথ সর্পিলাকার। রামুর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ধরা দেয় পর্যটকদের কাছে এই বাঁকখালি নদীর জন্য। চারিদিকে পাহাড় আর সবুজের বেষ্টনী দিয়ে ঘেরা এই বাঁকখালি নদীর শুধুমাত্র কমতি রয়েছে তার জলে। এ নদীতে যদি জল থাকতো তাহলে আরও বেশি মুগ্ধ হতাম রামুতে এসে। এখন আমরা যাচ্ছি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ের উপরে অবস্থিত রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে। মন্দিরে ঢোকার পথে রয়েছে সারি সারি ঝাউগাছ আর বিশাল একটি বৌদ্ধ মূর্তি। আপনারা রামুতে যদি একদিনের সময় নিয়ে আসেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা রামুর যতগুলো পর্যটন স্পট আছে সবগুলো ঘুরে দেখতে পারবেন। এই রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ একটি বৌদ্ধ বিহার। এই বিহারকে কেন্দ্র করে একসময় এই অঞ্চলে বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। আমি প্রথমবারের মতো সম্রাট অশোকের কোনো ভাস্কর্য দেখলাম। এই মন্দিরের প্রতিষ্ঠাতা সম্রাট অশোক। প্রায় 2300 বছর আগে সম্রাট অশোক এই মন্দির প্রতিষ্ঠা করেন। এটি সম্রাট অশোকের প্রতিষ্ঠিত, 268 খ্রিস্টপূর্বে এটি সম্রাট অশোক প্রতিষ্ঠা করেছিল। আর পিছনে যে প্রতিবিম্বটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চীনের পরিব্রাজক হিউয়েনসাং। উনি সপ্তম শতাব্দীতে উনি এখানে ভ্রমণ করতে এসেছিলেন এবং এখানে ভ্রমণ করতে এসে আমাদের এই বৌদ্ধ বিহার সংরক্ষণের জন্য উনি অনেক ইয়া করছেন। তারপর উনি একটা এখানে বটবৃক্ষটা দেখা যাচ্ছে, এটা এই বটবৃক্ষটা উনি এখানে এসে রোপণ করে গেছিলেন যাওয়ার সময়। তো ওকে উনি যেহেতু এখানে এসে আমাদের বৌদ্ধ বিহার সংস্কারের জন্য বা রক্ষার্থে উনি যে অবদান রেখে গেছেন ওকে স্মরণ করে রাখার জন্য এটা আমাদের বাংলাদেশ চীনের দূতাবাস এই চৈনিক প্রবাসক হিউয়েনসাংয়ের প্রতিবিম্বটি এখানে উনি ওরা ওদের অর্থায়নে প্রতিষ্ঠিত করে গেছেন। এটি একটি বৌদ্ধ মন্দির, সাথে রয়েছে অনেকগুলো পর্যটন স্পট, সবগুলো একসাথে ঘুরে দেখার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হয়। পূজারী ব্যতীত সকলকেই এই টিকিট কাটতে হয়। এটি হচ্ছে রাংকুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ। এই জায়গাটি অসাধারণ সুন্দর। পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে একটি কাঠের ব্রিজ বানিয়ে রাখা হয়েছে, অনেক পর্যটক এখানে আসে। আর সারাদিন রামু ঘুরে দেখলাম রামুর অসাধারণ প্রাকৃতিক পরিবেশে এই বৌদ্ধ মন্দিরগুলো রামুকে পরিচিত করে তুলেছে মিনি থাইল্যান্ড হিসেবে। আজ বিকেল 5টায় আমার বাস। আজকে আমি কক্সবাজার থেকে বিদায় নিব। আমার কক্সবাজার সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।